আপনি একটা গোষ্ঠীকে পাবেন তাওহীদের মধ্যে ইবাদতের কোনো অংশ তাদের নাই কি বলে তাওহীদ হচ্ছে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেই তাওহীদ তা কিন্তু না আরবের মুশরিকরা আল্লাহর অস্তিত্ব স্বীকার করত কিনা বলেন অবশ্যই করত এমন কি আবু জাহালের মতো পাপিষ্ট বদরের যুদ্ধের আগের দিন সে আল্লাহর ঘর কাবা ঘর ধরে দোয়া করতেছে আল্লাহর কাছে কার কাছে দোয়া করে আল্লাহরে না মানলেনই দোয়া করতেছে আল্লাহরে মানার পরে দোয়া করতেছে আল্লাহর কাছে আল্লাহ যে আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করে দিয়েছে কারকে উদ্দেশ্য নিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমাদের মধ্যে আমাদের এই সুন্দর সমাজকে খান খান করে দিয়েছে দোয়া করতেছে বুঝেন না কেন সুন্দর সমাজ কি আমরা যা ইচ্ছা তা করতাম যেটা ইচ্ছা সেটা পূজা করতাম আমরা আল্লাহর বিরুদ্ধে চলতাম আমরা শরীয়ত মানতাম না আমরা আকীদা মানতাম না আমরা যা ইচ্ছা তা চলতাম কিন্তু আমাদের মধ্যে এই হঠাৎ করে একটা জিনিস আসলো যে কিছুই করা যাবে না একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এই কথা জেনে আস যিনি বলছে সেই ব্যক্তি আমাদের বড় শত্রু আজ তাই হচ্ছে আর যদি আপনি বলেন যে এরা ভুল করছে আকীদাগত ভুলের কারণে শিরিক এবং কুফর করছে বলছে আপনি কোত্থেকে চলে আসলেন আপনি তো অমুকের দালাল তমুকের দালাল অমুক থেকে টাকা পেয়েছেন তমুক থেকে টাকা পেয়েছেন আমরা কারো দালাল নয় কারো থেকে টাকা পাইনি আমরা কোরআন এবং সুন্নার দালাল আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের দালাল আমরা শরীয়ত প্রবর্তনের দালাল আমরা কোরআন এবং সুন্নাহ মানার দালাল আমরা ঈমানের দালাল যে ঈমান নবীগণ রেখে গেছেন যে ঈমান সাহাবায়ে কেরাম ধারণ করতেন যে ইমামরা ধারণ করতেন যে ঈমানের কথা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই মালিক রাহমাতুল্লাহ আলাই শাফি রাহমাতুল্লাহ আলাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যে ঈমানের কথা বলতেন সেই ঈমান আমরা সেই ঈমানটাই শিক্ষা দিচ্ছি ওই ঈমান নয় যে ঈমান তথাকথিত কালাম শাস্ত্রবিদরা দিয়েছে ওই ঈমান নয় যে ঈমান তথাকথিত ইয়ারা দিয়েছে গ্রিক দার্শনিকরা দিয়েছে অথবা ভারতীয় দার্শনিকরা দিয়েছে আমরা সেটা বিশ্বাস করি না রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নয় রব্বুল আলামিন সম্পর্কে যারা মনে করবে যে তিনি সর্বত্র সর্বত্র বিরাজমান আমরা মনে করি কোরআনের বিরোধী সেটা আমরা মনে করি সেটা কুফুরি কারণ যতক্ষণ পর্যন্ত স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা বিশ্বাস না করবে অতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন এক সাহাবীকে দেখলেন তিনি এক দাসীকে চর দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তাকে চর দিলে কেন বলল ইয়া রাসূল আমার ভুল হয়ে গেছে আমি তাকে আজাদ করতে চাই তবে আমার উপরে একটা ইমানদার দাসই আজাদ করার একটা হুকুম আছে ইমানদার দাস আমি তাকে আজাদ করতে পারবো রাসূলুল্লাহ সাল্লাম পরীক্ষা নিলেন দাসীর পরীক্ষা নিয়েছেন ইমানের পরীক্ষা নিয়েছেন কি বলে আইনাল্লাহ আল্লাহ কোথায় দাসী বলছে আল্লাহ উপরে তখন বলছে তো আপনি আমি কে এবার আপনি আল্লাহর রসুল বলছে তাকে আজাদ করে দাও সেই ইমানদার পরীক্ষা নিয়েছে কিসের দিয়ে পরীক্ষা নিয়েছে আপনারা বলেন উপরে বলেছে আল্লাহকে বলে নাই আমার কলবের ভিতরে বলে নাই যে আমার মাথার ভিতরে আল্লাহ তো সর্বত্র বিরাজমান পায়খানার ভিতরে বলে নাই যেখানে সেখানে বলে নাই আল্লাহকে উপরে বলেছে এইটা সহি মুসলিমের হাদিস যদি আপনার বিশ্বাস না হয় যেখানে আল্লাহ তাআলা আপনার আপনি দেখতে পাচ্ছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে করিমে আপনি দেখতে পাচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর আল্লাহ তাআলা তার নবীকে সফর করিয়েছেন কোন রাতিতে মেরাজের রাতিতে এবং সেখান থেকে বাইতুল মাকদিস থেকে সেটাকে কোথায় নিয়ে গেছেন সপ্ত আসমানের উপরে সেখানে কোথায় বলেও দিয়েছেন তখন যেখানে ইন্দাহা সিদ্রাতুল মাওয়া ইন্দাহা সিদ্রাতুল মাওয়া ইজ ইয়াকশা সিদ্রাতা মা ইয়াকশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াত রাব্বিহিল কুবরা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তিনি কত উপরে নিয়ে গেছেন যেখানে কেউ যেতে পারেনি সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন এবং হাদিসে বলা হয়েছে কাবা কাউসাইন ও আদনা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে গিয়েছেন এখন তারা বলে কাছে বলা যাবে না আরে মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ কাছে ডেকে নিয়েছেন আর আপনি বলছেন আল্লাহ কাছে যে কাছে বলা যাবে না আপনি বেশি বুঝুন না কোরআন বেশি বুঝুন না হাদিস বেশি বুঝে না মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি বুঝে না ইমামরা বেশি বুঝে কারা বেশি বুঝে অবশ্যই কোরআন সুন্নাহ আমাদের ইমামরা এবং কিতাবে যা লেখা আছে সেটাই উত্তম আপনার তথাকথিত দর্শন আমার এখানে কাজে লাগবে না কথায় কথায় দর্শন নিয়ে এসে তাহলে তো ওই হয়ে গেল এটা হচ্ছে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর জিনিস এইটাই ওই সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়